যদি আপনি আমাদের চ্যানেলে নতুন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনে ক্লিক করবেন যাতে আমাদের সমস্ত নতুন স্টোরি আপনি সবার প্রথমে দেখতে পান। বৃষ্টির কারণে চারিদিকে কাদা জমে গেছিল, হাঁটতে গিয়ে পা পিছলে যাচ্ছিল বারবার, অন্ধকার আকাশে বিদ্যুৎ ঝলমল করছিল আকাশে, যে কারোর মনে ভয় সৃষ্টি করার জন্য এটুকুই যথেষ্ট। অনেক দূর দূরান্ত পর্যন্ত শুধু ঘন অন্ধকার ছিল। এ তুমি কোন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিলে? এই রাস্তায় তো হসপিটাল যাওয়া যায় না, এখানে তো আশেপাশে কোনো বাড়িও দেখতে পাচ্ছি না, কি করে বেরোবো আমরা এখান থেকে? মাসিমা, আমিও ঠিক বুঝতে পারছি না যে গাড়িটা এখানে কি করে এলো। আমি তো সোজা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কিন্তু গাড়ির উপর থেকে আমি কন্ট্রোলই হারিয়ে ফেললাম আর গাড়িটা এখানে এসে দাঁড়িয়ে পড়লো। এটা বলে ড্রাইভারটা চোখ বন্ধ করে সাহায্যের জন্য ঈশ্বরের নাম নিতে শুরু করলো। সুনয়না দেবী মনে মনে ভীষণ আতঙ্কিত ছিলেন, কিন্তু ঋতুকে সাহস যোগাচ্ছিলেন উনি। তখনই উনি একটা মহিলার আর্তনাদ শুনতে পেলেন। সবাই সেই আওয়াজের দিকে ঘুরে তাকালো, কিন্তু দেখলো যে ওখানে দূর দূরান্ত পর্যন্ত কেউ ছিল না। ওই মহিলার কণ্ঠস্বর এতটাই তীব্র ছিল যে ঋতু নিজের দুহাত দিয়ে কান চেপে ধরলো। কে তুমি? এবার থামো, আমি আর সহ্য করতে পারছি না, বন্ধ করো এবার এগুলো। ঋতুর জোরে কথা বলাতেই ওই মহিলার আর্তনাদ কোথায় যেন হারিয়ে গেল। ঋতু সাহায্য চাইবে বলে কাউকে ডাকবে বলে ভাবছিলই, তখনই অন্ধকারের মাঝখান থেকে কারোর গোঙানোর আওয়াজ আসলো। নিজের দুহাতে তালি মারতে মারতে কেউ গোঙাতে গোঙাতে ওদের তিনজনের দিকে এগিয়ে আসছিল। ওর পায়ে থাকা ঘুঙুরের আওয়াজ শুনে সুনয়না দেবী ভয় পেয়ে গেলেন। উনি ভয়ের চোটে ঘামতে শুরু করে দিলেন, কিন্তু অল্প অল্প করে ঝরে পড়া বৃষ্টির জল আর ঘামের মধ্যে এই অন্ধকারে কোনো তফাতই বোঝা যাচ্ছিল না। সুনয়না দেবী ঋতুর সামনে দুহাত তুলে ঢাল হয়ে দাঁড়িয়ে পড়লেন। এই পুরো দৃশ্যটা দেখে গাড়ির ড্রাইভার গাড়িটা ওখানে ফেলে রেখেই পালিয়ে গেল। মা, আপনি এত ভয় পেয়ে আছেন কেন? সুনয়না দেবী কিছু বলতে যাচ্ছিলেন, তার আগেই একটা সুন্দরী মহিলা নিজের লম্বা চুলটাকে সরিয়ে এক মুখ হাসি নিয়ে ওদের দিকে এগিয়ে আসতে থাকলো। তুমি এখানেও এসে গেছো, আমার পেছন ছেড়ে দাও। প্রদ্যুমন আর ঋতু আমার ছেলে আর বৌমা নয়, ও আমার ভাইয়ের ছেলে, আমার ওর সাথে কোনো সম্পর্ক নেই, চলে যাও তুমি এখান থেকে। সুনয়না দেবীর মুখ থেকে এই সব কথাবার্তা শুনে ঋতু অবাক হয়ে গেল, আর ওই মহিলাটা ওনার কথা শুনে জোরে জোরে হাসতে শুরু করল। আমি এত বছর ধরে এই সময়টার অপেক্ষা করছিলাম, এবার যখন বলছই যে আমাকে চলে যেতে এখান থেকে, এবার তো কোথাও গিয়ে আমার আত্মা শান্তি পাবে। এটা বলে ও আস্তে আস্তে ওদের দুজনের দিকে এগিয়ে যেতে থাকলো। মা, কে ইনি, কি চান? মা, ইনি আসলে, সুনয়না কিছু বলতে পারত তার আগেই ওই মহিলাটা খুব জোরে চেঁচিয়ে বলল, ও কি বলবে, আমি বলছি, কে আমি? আমি তোমার শাশুড়ি সতীন আর তোমার মৃত্যু। তোমাকে আর তোমার গর্ভের সন্তানকে মেরে পুরো বংশ নির্বংশ করে দেব, তারপরে আমি আমার নিজের মন থেকে শান্তি পাব। মা, উনি কি বলছেন? আপনার সতীন? আপনি তো ওনার ব্যাপারে কিচ্ছু কোনোদিন বলেননি। ও তোমায় কি বলবে, আমি তোমায় বলছি, এ শুধুমাত্র আমার সতীনই নয়, বরং আমার আর আমার সন্তানের খুনি। ওই মহিলার কথা শুনে ঋতু অবাক হয়ে সুনয়না দেবীর দিকে তাকালো। প্রাসাদ থেকে একটা দাসী দৌড়তে দৌড়তে বাইরে এলো, আর বাইরে দাঁড়িয়ে থাকা দারোয়ানকে ইশারা করে নিজের কাছে ডেকে বলল, তাড়াতাড়ি যাও গিয়ে দাইমাকে ডেকে নিয়ে এসো, মনে হয় বৌমার বাচ্চা হওয়ার সময় হয়ে গেছে। যাওয়ার সময় ছোটবাবুকেও বলে দিও যে আমি ওনাকে ডেকে পাঠিয়েছি। দাসের কথা শুনে বাইরে দাঁড়িয়ে থাকা দারোয়ান দ্রুত বেগে ওখান থেকে বেরিয়ে গেল। অন্যদিকে একটা বন্ধ ঘরের ভেতর থেকে একজন মহিলার জোরে জোরে চেঁচানোর আওয়াজ শোনা গেল। ওর গলার আওয়াজ শুনেই কষ্টের অনুমান করা গেল। কিছু দাসীরা ওখানে ওর হাত পা ধরে
ওকে সান্ত্বনা দিচ্ছিল। অন্যদিকে আরেকজন মহিলা দাঁড়িয়েছিলেন, ওনার হাতে চাবির গোছা আর টাকার পুটলি দেখে মনে হচ্ছিল যে উনি হয়তো এই বাড়ির মালকিন। ওই মহিলা ঘরের বাইরে পাইচারি করছিল। দারোয়ান তার সাথে করে দাইমাকে যেই নিয়ে এলো, ঠাকুরাইন ওর হাত ধরে দরজার বাইরেই আটকে দিল। দাইমা, সময় হয়ে গেছে, কোনো ভুল যেন না হয়, এই বাড়ির পরম্পরা যেন নষ্ট না হয়। এই নাও আফিম, মেয়ে হলে ওকে এটা খাইয়ে দেবে। রানীমা, ছোট বাচ্চা অবধি তো ঠিক ছিল, কিন্তু আপনি তো এই পুরো পরিবারকে শেষ করার চেষ্টা করছেন। তুমি তোমার নিজের কাজ করো, তুমি তো তোমার প্রত্যেকটা কাজের টাকা পেয়ে যাচ্ছ, তাহলে এত প্রশ্ন করছো কেন? ততক্ষণে ছোট মালিকও চলে এসেছিল। ঠাকুরাইনের কথা শুনে দাইমা চুপচাপ ওখান থেকে চলে গেল। কিছুক্ষণ পরেই একটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা গেল। ছোট মালিক মানে ওই বাচ্চাটার পিতা ওই বাচ্চাটার আওয়াজ শুনে ঘরের দিকে এগিয়ে গেল। ঠাকুরাইন ওকে যেতে নিষেধ করল। তখনই ওই ঘর থেকে ওই সদ্যজাত সন্তানের মা মৃত সন্তানকে নিয়ে বাইরে বেরিয়ে এলো। এটা কি করলেন আপনি? আমার এইটুকু বাচ্চাটার এই অবস্থা করলেন? আপনি নিজেও তো একজন মহিলা। বৌমা, তুমি তর্ক করো না, এইটা এই বাড়ির পরম্পরা। কপাল ভালো যে তুমি এখনো বেঁচে আছো, না হলে কি আমাকেও মেরে দিতেন? মেরে ফেলতাম না, এবার তোমায় মেরে ফেলবো। তুমি আমাদের বংশকে একটা বংশধর দিতে পারলে না, পরপর তিনটেই মেয়ে, তাও তো দাইমা ছিল কিন্তু আর নয়। আমরা আমাদের ছেলের বিয়ে কোনো অন্য মেয়ের সাথে দেব, যাতে সে আমাদের এক বছরের মধ্যে নাতি দিতে পারে। এটা বলেই উনি ইশারা করলেন আর ওই দুই দারোয়ান ওখানে চলে এলো। ওই মহিলাটাকে টেনে হিঁচড়ে একটা গুদাম ঘরে নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসলো ওরা। তুমি আমার মুখে মুখে তর্ক করছিলে, এবার খিদে আর তেষ্টায় এইখানে পড়ে পড়ে মরতে থাকো, আর তোমার মরার আগেই আমি আমার ছেলের অন্য জায়গায় বিয়ে দিয়ে দেব। একদিকে ওই গুদামের ভিতরে ওই মহিলাটা কষ্ট পাচ্ছিল, আর অন্যদিকে ছোট মালিকের বিয়ে সুনয়নার সাথে হয়ে গেছিল। ওই মহিলাটা মৃত্যুর ঠিক আগে পুরো বংশকে এই অভিশাপ দিয়ে গেছিল। যেমন আমি আমার সন্তানের মুখ দেখতে পাইনি, ঠিক সেই রকমই এই নতুন বউও তার সন্তানের মুখ দেখতে পাবে না। এটা বলেও শেষ নিঃশ্বাস ত্যাগ করল। শীঘ্রই সুনয়না দেবী পুরো পরিবারকে খুশির খবর দিলেন। পরিবারের সব লোকজনরা ভীষণ খুশি হল। কিন্তু একদিন রাতে ওই মহিলা সুনয়না দেবীর ঘরে ছায়ার রূপে এলো, আর সুনয়নার সমস্ত খুশি নিজের সাথে নিয়ে চলে গেল। যখন উনি নিজের গুরুকে এই ব্যাপারে জিজ্ঞেস করলেন, তখন উনি ধ্যান করে সুনয়নাকে সব সত্যিটা খুলে বললেন। সুনয়না, তুমি কোনোদিনও মা হতে পারবে না, এই বংশ এখানেই শেষ হয়ে যাবে। গুরুমশাই, কোনো তো উপায় হবে? শুধু দত্তক নেওয়া সন্তানই তোমার পরিবারকে এগিয়ে নিয়ে যেতে পারবে, কিন্তু এই প্রাসাদে তোমার বংশের কোনো উত্তরাধিকারী বেঁচে থাকবে না। কিন্তু তুমি এখান থেকে দূরে চলে যাও, হয়তো ওর ছায়া তোমার কাছে নাও পৌঁছতে পারে। গুরুদেবের কথা শুনে সুনয়না গ্রাম ছেড়ে দূরে শহরে এসে বসবাস শুরু করল। আজ এত বছর পর যখন ওর বাড়িতে খুশি আসছিল, তখন ওর সতীনের ছায়া এখানেও চলে এলো। আপনারা দুজনে নিজেদের জায়গায় ঠিক আছেন। বড় মা, দিদা আপনার সাথে যা করেছেন সেটা খুবই খারাপ করেছেন। আর মা, আপনি তো জানতেন না যে দিদা বড় মার সাথে কী করেছেন, না হলে আমি যতদূর আপনাকে চিনি আপনি কোনোদিন এরকম কোনো কাজ করতে পারেন না। ঋতুর মুখ থেকে মা শব্দ শুনে ওই মহিলার মনে মাতৃত্বের উদয় হল। এত বছর ওর মনে প্রীত আর সুনয়নার জন্য যে ঘৃণা ছিল সেটা এক নিমেষেই কমে গেল। বড় মা, যদি আপনার মনে হয় যে আমার সন্তানকে নিয়ে আপনার পুরনো রাগ মিটে যাবে, তাহলে আমি নিজের ইচ্ছায় আমার সন্তানকে আপনার হাতে তুলে দিচ্ছি। কিন্তু একবার ভাবুন, যে সুখ আপনি পাননি আর না মা আপনি পেয়েছেন, সেই সুখ আমি পাচ্ছি, তাহলে আপনি কি আপনার বৌমাকে সেই খুশিটা পেতে দেবেন না? এটা বলে ঋতু অজ্ঞান হয়ে গেল। যখন ওর জ্ঞান ফিরল তখন হসপিটালে শুয়েছিল। সামনে প্রদ্যুমান আর সুনয়না দেবী দাঁড়িয়েছিলেন। ঋতু নিজের পেটের ওপরে হাত রাখতেই দেখল সন্তান নেই। ও ভাবল
ও বোধহয় সন্তানকে হারিয়ে ফেলেছে, ওর চোখ থেকে জল গড়িয়ে পড়ল। তখনই একটা বাচ্চার মিষ্টি কান্নার আওয়াজ শোনা গেল। ও দেখল ওর পাশে একটা ছোট্ট শিশু হাত পা ছুটছিল, আর সুনয়না দেবীর পাশেই বাচ্চাটার বড় ঠাকুমার ছায়া দাঁড়িয়ে বাচ্চাটাকে হাত তুলে আশীর্বাদ দিচ্ছিল। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমাদের সমস্ত নতুন স্টোরি আপনি সবার প্রথমে দেখতে পান।